হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিতা করা সকল ভালো আসুন, আশা রাখি যে যেখানে আসুন বেশ ভালো আসুন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। তো বিয়াস, আজ নতুন একটা ভিডিও লিয়ে আইলাম, আশা করি আপনারা ভালো লাগবো। যদি ভালো লাগে না দেখতে থাকবা, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগতে পারে। তাই আমি ফাফড়া বানাইমু বানাই কই আপনারা লগে তোরা শেয়ার করি। তাই আমি ফাফড়া বানানির লাগি 1.5 কাপ রাইস ফ্লাওয়ার নিছি, আপনারা চাইলে এনি রাইস ফ্লাওয়ার নিতে পারবা। আর 1/2 টিস্পুন সল্ট অ্যাড করলাম, আর 4 স্পুন খেজুরের গুড়, খেজুরের মরচা গুড় একটা ওটা আমি অ্যাড করলাম। অ্যাড করিয়া পরিমাণ মতো পানি অ্যাড করবো, শেষে একটা এগ আও অ্যাড করবো। অ্যাড করিয়া একটা ব্যাটার রেডি করি লিমু আমি, আপনারা সাথে থাকুকা দেখতে থাকুকা। বেশি ফাতলাও করতাম না, বেশি ঘনও করতাম না। নর্মালি আমরা যে তেলের পিঠা বা হান্দেশ যেরকম বানাই ওরকম বানাই, এর চেয়ে একটু পাতলা থাকবো। হান্দেশর যে আমরা ব্যাটার রেডি করি বা আমরা যে গুলা কই রেডি করি, এর চেয়ে একটু পাতলা থাকবো। বেশি পাতলাও হইতো না, আবার বেশি ঘনও আমি করতাম না। আপনারা সাথে থাকুকা দেখতে থাকুকা। গুলা শেষে আমি একটা পান বই দিমু। পান বইয়া আমি একদম অল্প অয়েল আমি একটা টিস্যু মাঝে লাগাই লাগাইয়া আমি আমার পানোর মাঝে লাগাই মু গোসাই গোসাইয়া, খুবই অল্প। এখন আমার ব্যাটার দেখছি আমি রেডি করিয়া রাখছি, কিন্তু আমার হাত হাতর সাহায্যে আমি আস্তে 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 ঘুরাই 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 ঘুরাইয়া পানোর মাঝে দিমু। আপনারা সাথে থাকুক আর দেখতে থাকুক। ফার্স্টে একটা দিছি আমি, দেওয়ার পরে আমার একটা আমি নামাই আনিছি অফ ক্যামেরায়, আমি বুঝতে পারছি না যে আমার ক্যামেরা অফ রয়েছে, সরি আছি আমি। সেকেন্ডটা তো আপনারা দেখানোর চেষ্টা করলাম। আমি ব্যাটারটা আমার পানোর মাঝে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়া ঘুরিয়া রাখি দিব মোর দেন 5 মিনিট, 4 মিনিট অথবা 5 মিনিট, এর চেয়ে বেশি লাগে না। দেখো আপনারা আমার খুব সুন্দর ওই গেছে, আমি উল্টাইয়া দিলাইছি, দিয়া আমি 2টা বাঙ্গা দিলাম। দেওয়ার পরে আর একটু উল্টাই পাল্টাইয়া জকরিয়া আমি পানোর মাঝে শেষে আমি লামাইয়া নিমু গিয়ে আমার ফাফড়াটা। এভাবে আমি আরও কয়েকটা বানাইমু আপনার লগে শেয়ার করলাম। আর সব শেষে আমি খেলো বাজনু বাজিয়ে আপনারা দেখাইমু খাইতে পারার, যে যদি বানানির পরে লগইয়া খাই খাইতে চাই নাকি একটু তেলো বাজিয়ে খাইলে বেশি ভালো হইব। আর যদি আপনারা রাখতে চান একটু রইদর মাঝে একদিন শুকাইয়া, শুকানির পরে যেমন শুকনা হয়ে যাব, সে যে এনি বয়মর মাঝে বড়িয়া আপনারা রাখিলেন, যদি আপনার প্রয়োজন মতো বা করিয়া তেলর মাঝে বিরান করিয়া করিয়া খাইতে পারবা। যেহেতু আমরা ইউকের মাঝে আছি, আমি ইকর মাঝে এখন উঠার টাইম উঠেও সুন লাইট নাই হইলেও, ওর ওলা অবস্থা কোনো সুন লাইট পাই না, আমি তো আরও ড্রাই করতে পারতাম না। এলাকি ভাবলাম আপনার লগেও তোরা শেয়ার করিলাই, আমি লগেও তেলর মাঝে বাজি লিছি, বাজিয়া বাজিয়া কিছু আমার বাচ্চান তুলে দিলাইছি, একদম অল্প বানাইছি। তবে ইনশাল্লাহ সুমার টাইমও আমি একটু মোর বানাইমো বানাইয়া কিছু ড্রাই করতামও পারমু, কিছু সুন লাইট আর সুমারও শেষে আমি বইমো বড়িয়া রাখতাম ফার্মু, ইচ্ছা মতো বাকরিয়া বাকরিয়া বিরান করা যাইব। তো বিয়াস, যারা কষ্ট করি আমার ভিডিওটা দেখা সকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটার পাশে আসুন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করি, আমার চ্যানেলটার পাশে থাকবা। আসসালামু আলাইকুম।